বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে মাছের খাদ্য তৈরির ফর্মুলা নিয়ে আলোচনা করব। মাছ, হাঁস, মুরগি, গরু, ছাগল, এর জন্য আমরা যে বাজার থেকে পিলেট খাদ্যটা ক্রয় করে থাকি, এই খাদ্য কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় এবং এর সাথে এর গুণগত মান বৃদ্ধি করার জন্য এডিশনাল কি কি উপাদান তারা মিক্স করে খাদ্যটা তৈরি করে, তো এই উপাদানগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং লিস্ট আকারে আপনাদেরকে আমি দিব, যাতে আপনারা সেই একই মানসম্মত খাদ্য এবং আপনার প্রয়োজন অনুসারে আমিষ সমৃদ্ধ খাদ্য 50% কম মূল্যে আপনি নিজেই প্রস্তুত করতে পারেন। কারণ কিছুদিন আগে আমি রেণুপুনার খাদ্য তালিকা একটা ভিডিও দিয়েছিলাম, এরপরে আমাকে আমার হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে মেসেজ করে তালিকা চেয়েছে, বিভিন্ন ধরনের মাছের খাদ্য আমি তাদেরকে দিয়েছি। এই জন্যই ভাবছি যে আমি এই তালিকাটা আপনাদেরকে প্রদান করি, যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং আজকের ভিডিওতে আপনাদের চারপাশে যার যার এলাকা অনুসারে যে উপাদানগুলো পাওয়া যায় সেই উপাদানগুলোর আমিষ কতটুকু আছে এবং এই উপাদানগুলো দিয়ে এর সাথে আর কি কি এডিশনাল উপাদান প্রধান করে আপনি কিভাবে খাদ্যটা তৈরি করবেন এবং প্রোটিন মান আপনার মাছের চাহিদা অনুসারে, যে আপনার মাছের কত পার্সেন্ট প্রোটিন লাগবে, তো এই প্রোটিন মান হিসাব করে যে খাদ্যটা তৈরি করবেন এই তৈরির কৌশলটা, অর্থাৎ প্রোটিন মান বা আমিষের মানটা বের করার যে কৌশলটা, এটা নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা আমাদের চারপাশে প্রাপ্ত কি কি উপাদান দিয়ে আমরা খাদ্যটা তৈরি করতে পারি এবং তাতে আমিষ, কার্বোহাইড্রেট, অন্যান্য ভিটামিন, মিনারেল, লৌহ, জিঙ্ক, যা কিছু রয়েছে এটা কি পরিমাণে আছে এবং এর সাথে আমরা কি কি এডিশনাল উপাদান আমরা প্রদান করব, এইটা লিস্ট আকারে আপনাদেরকে দিব। তো মাছের খাদ্য তৈরির যে তালিকা, এখানে প্রথমেই হলো উপাদান, এরপরে আসবে আমিষ পার্সেন্ট, তারপরে শ্বেতসার। আমি শুধু শ্বেতসারটা পর্যন্ত রেখেছি কারণ আমরা যখন খাদ্যটা তৈরি করি তখন শুধুমাত্র আমিষটা হিসাব করলেই চলে, এখানে আপনার বা শ্বেতসার বা খনিজ বা তেল, আঁশ, এগুলো নিয়ে হিসাব করতে হয় না। কারণ আমরা যদি আমিষটা ঠিক রাখি তাহলে বাকি উপাদানগুলো অটোমেটিক এটা ঠিক হয়ে যায় এবং এর গুণগত মান আমরা কিভাবে আরো বৃদ্ধি করতে পারি। তো এখানে নাম্বার ওয়ান সয়াবিন মিল বা সয়াবিনের খৈল, এতে আমিষের পরিমাণ রয়েছে 42 থেকে 44%, শ্বেতসার রয়েছে 24 থেকে 28%। নাম্বার দুই সরিষার খোল, আমিষের পরিমাণ রয়েছে 32 থেকে 33%, শ্বেতসার রয়েছে 22 থেকে 26%। নাম্বার তিন বাদাম খোল, আমিষের পরিমাণ রয়েছে 32%, শ্বেতসার রয়েছে 24 থেকে 28%। নাম্বার চার তিলের খৈল, আমিষের পরিমাণ রয়েছে 28 থেকে 32%, শ্বেতসার রয়েছে 24 থেকে 28%। তিসির খৈল, আমিষের পরিমাণ 28 থেকে 32%, শ্বেতসার রয়েছে 24 থেকে 28%। রেপসিড অয়েল কেক বা রেপসিটের খৈল, এতে আমিষের পরিমাণ রয়েছে 32 থেকে 35% এবং শ্বেতসার রয়েছে 30 থেকে 35%। নাম্বার সাত ফিশ মিল অ্যানালগ, প্রোটিন রয়েছে 62 থেকে 65%, এতে কোনো কার্বোহাইড্রেট নেই, এতে শুধু প্রোটিনটা রয়েছে এবং অন্যান্য কিছু উপাদান বা খনিজ, আয়োডিন, এগুলো রয়েছে, বিভিন্ন মিনারেলস রয়েছে। এরপর হলো শুধু ফিশমিল, মানে ফিশমিল এগ্রেট, এতে আমিষের পরিমাণ রয়েছে 55 থেকে 60%, কোনো শ্বেতসার নেই। নাম্বার নয় শুটকি, মানে শুধু শুটকিটা, আমরা যে অ্যাভেলেবেল যে শুটকিটা আমাদের বাজারে পেয়ে থাকি, এই নর্মাল শুটকিটায় আপনার প্রোটিনের পরিমাণ রয়েছে 50 থেকে 55%, কোনো শ্বেতসার নেই। তবে শুটকি নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই, যে শুটকি যত পুরানো হবে তত তার প্রোটিন মান
কমতে থাকে। এটাকে আপনি যদি ফ্রিজে রাখেন, মানে কোল্ড স্টোরে রাখেন, সেক্ষেত্রে একটু কম কমবে। যদি পলি ব্যাগে করে বায়ুশূন্য অবস্থাতে ঠান্ডা জায়গায় রাখেন তাহলে এর চেয়ে একটু বেশি বা কমবে। আবার যদি শুধু বস্তায় খোলা জায়গায় রেখে দেন তাহলে আরো বেশি কমবে। অর্থাৎ আমরা যদি শুটকিটা এনে শুধুমাত্র নর্মালি ড্রাম বা বস্তাতে দীর্ঘদিন রেখে দেয়, অর্থাৎ 6 মাস 8 মাস বা 1 বছর রেখে দেন, তারপর দেখা যায় এর ভিতরে হয়তো 18-20 এরকম প্রোটিন আমরা পাবো। মানে প্রতি মাসে 3-4% করে এর প্রোটিন মানটা কমতে থাকে। যার জন্য টাটকা শুটকিটা নেয়াই সবচেয়ে ভালো। এবং পুরানো শুটকি আপনারা নিলেও এর সাথে আপনারা প্রোটিন মানটা একটু কম করে হিসাব করবেন। নাম্বার 10, খেসারির ডাল। এতে প্রোটিন রয়েছে 29%, শ্বেতসার রয়েছে 24-28%। নাম্বার 11, মুগ ডাল। এতে প্রোটিন রয়েছে 24-25%, শ্বেতসার রয়েছে 24-28%। 12, মসুর ডাল। এতে প্রোটিন রয়েছে 24-25%, শ্বেতসার রয়েছে 24-28%। 13, বুট ডাল। এতে প্রোটিন বা আমিষ রয়েছে 19%, শ্বেতসার রয়েছে 24-28%। 14, অ্যাঙ্কর ডাল। এই অ্যাঙ্কর ডালে প্রোটিন মান সবচেয়ে বেশি, 36%, এবং কার্বোহাইড্রেট রয়েছে 24-28%। এই অ্যাঙ্কর ডালটা ভারতবর্ষের অনেকেই চিনেন না। এটা হইল অনেকে বলে কাবলি, অনেকে বলে বা অ্যাঙ্কর, বা কেউ বলে মটর ডাল। অর্থাৎ এটা আমাদের দেশে চটপটি বা ফুসকাতে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ইউরোপ আমেরিকাতে এটাকে ঘোড়ার খাদ্য হিসেবে তারা ব্যবহার করে। নাম্বার 15, ভুট্টা। ভুট্টায় আমিষের পরিমাণ রয়েছে 8-10%, শ্বেতসার বেশি রয়েছে, অর্থাৎ কার্বোহাইড্রেট 64-68%, এতে কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক বেশি। 16, অটো ব্র্যান, অর্থাৎ অটো রাইস মিলের যে কুড়া, যেটা অটো ব্র্যানে আমিষের পরিমাণ রয়েছে 14%, শ্বেতসার রয়েছে 28-35%। 17, দেশি ব্র্যান, অর্থাৎ আমাদের দেশি মিলের যে আমরা কুড়া বা ব্র্যান যেটা আমরা পেয়ে থাকি, এটাতে প্রোটিন রয়েছে 8-10%, শ্বেতসার রয়েছে 18-22%। 18, DORB, অর্থাৎ ডি অয়েল রাইস ব্র্যান্ড, এটা অটো রাইস মিলেরই একটা প্রোডাক্ট। এতে আমিষের পরিমাণ রয়েছে 18, শ্বেতসার রয়েছে 42-46%। 19, রাইস পলিশ। এই রাইস পলিশ এবং DORB ব্র্যান্ড অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন। প্রথমে ধানের সিলকাটা ছাড়ানো হয়, এরপর ধানের সাথে যে হলুদ বর্ণের যে আবরণটা থাকে এটা হলো ব্র্যান। এই ব্র্যানটাকে সরানোর পরে চালটাকে বিভিন্ন ধরনের সাইজে রূপান্তরিত করতে, অর্থাৎ এই যে মিনিকেট, তারপরে বা নাজির, এই যে বিভিন্ন ছোট চাল আমরা খেয়ে থাকি, আসলে এই নামে তো কোনো ধান নেই এবং এরকম চাল হয় না। এটা হলো চালটাকে কেটে চেচে একদম ছোট আকারে তৈরি করা হয়। তো ব্র্যান্ডটা সরিয়ে নেওয়ার পরে এই চালটাকে চেচে যে আটাটা বের করা হয়, অর্থাৎ যে ছাঁচা যে অংশটা যেটা বের হয়, এটাই হলো রাইস পলিশ। তাই এতে প্রোটিন খুব কম থাকে, এতে প্রোটিন থাকে 6-7%, কার্বোহাইড্রেট বা শ্বেতসারটা বেশি থাকে 72-76%। নাম্বার 20, ধানের আটা। আমরা অনেক সময় গমের আটা ব্যবহার করি এবং প্রয়োজনে গমের আটা না পেলে অনেক সময় আমরা এই যে ধান একদম চাল সহ ধানটাকে আমরা আটার মিলে নিয়ে একদম পলিশ করে ফেলি। এতে প্রোটিনের পরিমাণটা খুবই কম থাকে, কারণ চালে তো তেমন কোনো প্রোটিন নেই, প্রোটিনটা হলো ব্র্যানে। তো ব্র্যানের পরিমাণ তো খুবই কম, সামান্য একটা আবরণের মতো লেগে থাকে চালের উপরে। এই জন্য ধানটাকে যদি আপনি আটার মিলে নিয়ে আটা করেন তাহলে এখানে প্রোটিনের পরিমাণটা পাবেন 1-2%, এবং 78-80% পাবেন শ্বেতসার। নাম্বার 21 হলো ময়দা। ময়দায়ও প্রোটিন থাকে 1-2%, কারণ ময়দাটা
গমের সিল্কা, উপরের আবরণ, গমের উপরের স্তর, এটা চেচে ফেলার পরে এর মাঝখানের একদম মূল যে শাঁস থাকে সেটা থেকেই তো ময়দাটা তৈরি করা হয়। এই জন্য এটা প্রোটিনের পরিমাণটা খুবই কম, 1-2%, আর শ্বেতসার থাকে 62-65%। নাম্বার 22, চিড়ার ব্র্যান। সেটা সাদা চিড়া হতে পারে, লাল চিড়া হতে পারে। এই চিড়ার ব্র্যানে আমিষের পরিমাণ থাকে 10% এবং শ্বেতসার থাকে 22-24%। গমের আটা, এটা হোল গ্রেন, অর্থাৎ গমটাকে যদি আমরা উপরের যে বা ছিলকাটা রয়েছে অর্থাৎ ভুষি যেটা রয়েছে, এই ভুষিটাকে আমরা না সরিয়ে যদি ভুষিটা সহ মানে সিলকাটা সহ আমরা এটাকে আটা তৈরি করি, তাহলে আমরা এই গমের আটায় প্রোটিন পাবো 8-10% এবং শ্বেতসার পাবো 58-62%। নাম্বার 24, গমের ভুষি। এখন আমাদের বাজারে কিন্তু গমের ভুষি দুই ধরনের পাওয়া যায়, একটা হলো মিহি গুঁড়ো ভুষি আর একটা হলো মোটা ভুষি। এই গুঁড়ো ভুষিটা কেউ কিনবেন না, কারণ এর সাথে গম বা কুড়ো অন্যান্য উপাদান হয়তো মিক্স করা থাকে, এর প্রোটিন মানটা খুবই কম। তো একদম ছিলকা যেটা, মোটা ভুষি যেটা, এই মোটা ভুষিতে প্রোটিনের পরিমাণ থাকে 14% এবং শ্বেতসারের পরিমাণ থাকে 44-48%। আমরা খাদ্যে যে চিটাগুড়টা ব্যবহার করি, চিটাগুড়, মোলাসেস বা রাব, এতে প্রোটিন থাকে 6-7%। আমরা খাদ্যে যে হলুদ ব্যবহার করি, সেই হলুদে বা প্রোটিন থাকে 6-7%। চিটাগুড়ে শ্বেতসার থাকে 65-75% এবং হলুদ, গুঁড়া হলুদ যেটা, এতে কার্বোহাইড্রেট, প্রোটিন থাকে 5-7% আর কার্বোহাইড্রেট থাকে 40-50%। আর কাঁচা হলুদে প্রোটিন থাকে 5-7, 5-8 এবং কার্বোহাইড্রেট থাকে 50-60%। তো এর সাথে আমরা প্রতি 100 কেজি খাদ্যে আমরা 1 কেজি লাইসিন, 1 কেজি মিথুলিন, এটা মিক্স করতে পারি। আমরা কিছুটা লাইমস্টোন, প্রতি 100 কেজি খাদ্যে 1 কেজি লাইমস্টোন আমরা মিক্স করতে পারি। আমরা প্রতি 100 কেজি খাদ্যে ভিটামিন প্রিমিক্স 1 কেজি মিক্স করতে পারি। বিভিন্ন এই প্লেট খাদ্যে যেরকম মান থাকে তার চেয়েও উন্নত মানের হবে। যদি আমরা শুটকিটা অ্যাভেলেবেল না পাই, সেক্ষেত্রে আমরা যদি 2-3 ধরনের ডাল বা ডালের খুঁত, অথবা আমরা আমার হাতের কাছে যে উপাদানটাই রয়েছে, এই উপাদানটা দিয়ে যদি এই আমিষের পার্সেন্টেজটা হিসাব করে আমি খাদ্যটা তৈরি করি, তাহলেই আমার খাদ্যের গুণগত মান প্লেট খাদ্যের চেয়ে অনেক বেশি ভালো হবে। সর্বোচ্চ 55-45 টাকা থেকে এর ভিতরে আমরা একটা ভালো মানের খাদ্য তৈরি করতে পারি। এবং এই খাদ্যটা তৈরি করার সবচেয়ে বড় লাভজনক দিক হলো যে কোম্পানি কি দিচ্ছে এবং তার সংরক্ষণ ব্যবস্থাটা কিরকম ছিল এটা তো আমি জানি না। আমি যে খাদ্যটা আমার মাছকে প্রদান করছি, আমি কি কিনেছি, এতে প্রোটিন কত রয়েছে এবং আমি কি খাদ্য মাছকে দিচ্ছি, আমি এটা নিজে জানছি, বুঝি, শুনে আমি এটা দিতে পারছি। এটাই আমার জন্য অনেক বেশি লাভজনক।